এখন আমি তোমাদের একটা টর্টোয়েস এঁকে দেখাবো, দেখো। সেই জন্য প্রথমে একটা হাফ সার্কেলের মতো এঁকে নেবে। এইভাবে আমি একটা হাফ সার্কেল করে নিলাম। এরপরে দেখো, এইখান থেকে গোল করে ঘুরিয়ে ঠিক এইভাবে এখান থেকে ঠোঁট আর এইখানে চোখ। এবার এখান থেকে পায়ের অংশটা ঠিক এইভাবে নিয়ে এসে এইরকম। আবার এই দাগটা তো দেয়াই আছে আমাদের, তাই এখানে আর ডাবল করে দাগ দেব না, এইরকম। এইখানে লেজ ওয়ান, এই দাগটা দেয়া আছে, 1 2 3। এবার কি করব, এখানে একটা দাগ এইভাবে দিয়ে নিব, আর এখানে দুইটা দাগ একইভাবে একটা, আর এখানে দুইটা দিয়ে নিলাম। এইবার আমরা ড্রয়িংয়ে চলে যাব। এবার দেখো, নিচ দিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছি, এখানে একটু ঘন ঘন স্ট্রেট লাইন হবে, ছোট ছোট। এটা দেওয়া হয়ে গেল। এবার উপর দিয়ে আরেকটা, এবার আরেকটা, এইভাবে আমরা দাগ দিয়ে নিলাম। এইখানে দুইটা দাগ, দুইটা লাইন, তাহলে এই ফাঁকা জায়গায় আর একটা লাইন, এই ফাঁকায় আর একটা, এখানে আর একটা। এইবার এই সার্কেলের এই জায়গায় একটা দাগ, এই সার্কেলের এইখানে একটা দাগ, সার্কেল না সরি স্কোয়ার, আর এই স্কোয়ারের মিডিলে আর একটা দাগ, এই স্কোয়ারের মিডিলে। ঠিক একইভাবে দেখো, এইটার মিডিলে, এই স্কোয়ারের মিডিলে, এই স্কোয়ার মিডিল 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 হয়ে গেল আমাদের টর্টোয়েস ড্রয়িং। এখন আমরা কি করব, কালারে চলে যাব। কালারের জন্য প্রথমেই আমি একটু ব্রাউন কালারটা নিচ্ছি। এইভাবে ব্রাউন কালার সাইন পেন করা হয়ে গেলে তখন আমরা এইভাবে প্যাস্টেল কালারটা দিতে পারি, তাতেও দাগগুলো ঠিক থাকবে। আর এইখানে ব্রাউন কালার, এইবার অরেঞ্জ কালার, এভাবে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। এজন্য তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করে সাইন পেন করে নিবে, এরপর কালার করবে। এবার লাইট অরেঞ্জ, এইভাবে লাইট অরেঞ্জ, লাইট অরেঞ্জটা দেওয়া হয়ে গেলে এবার আমরা কি করব, গ্রিন কালারে চলে যাব। এভাবে প্রথমে একটু ডার্ক গ্রিন, এরপর লাইট গ্রিন, লাইট গ্রিন,
আর এখান দিয়ে গ্রিনের উপরে একটু আমরা নীল ব্লু কালারটা একটু মিক্সড করে দিচ্ছি, তাতে দেখতে সুন্দর দেখাবে কালারটা আরও ঠিক এরকম। আমরা পায়ে একটু করে আগে নীল দিয়ে নিব, এরপর আমি পেন্সিল কালার দিয়ে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিলাম, আর এইটাতে আমি আরেকটা আঙুল দিতে চাচ্ছি। এরপরে এখানে একটু লাইট গ্রিনটা দিয়ে দিলাম। চোখের এই জায়গায় আমরা ব্লু কালারটা দিয়ে দিলাম, এইখানে ব্ল্যাক। লেজ কালার, লেজের কালারটা লাইট গ্রিন। এরপরে আমি প্যাস্টেল দিয়ে একটু ডার্ক গ্রিন করে দিচ্ছি। এরপর লাইট গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো। হয়ে গেল আমাদের টর্টয়েস ড্রয়িং ও কালার। আশা করি তোমরা এটা যদি খুব ভালো মতো ফলো করো তাহলে কালারটাও খুব সুন্দর করে করতে পারবে, ড্রয়িংটাও খুব সুন্দর করে করতে পারবে। আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে।